কেমন আছে কে জানে, এতটা বয়স হলো আর পারে না। যাই, কাপড় জামাগুলো কে চিনি গিয়ে। কি রে পারুল, কি বগুয়া করছিস নিজের মনে? কি হলো, তুমি আজ কাঁচে যাওনি? মনে হচ্ছে এই কামটা বোধ হয় যাবে রে পারুল, আর ভালো লাগছে না জানিস। কেন, এই কাজে আবার কি সমস্যা হলো? দিন দিন যা অবস্থা দাঁড়াচ্ছে তাতে কতদিন পর আর রোজকার খাবারটাই সবাই জোটাতে পারবে কিনা সন্দেহ। তার মধ্যে আর কজন মোবাইল ব্যবহার করবে বল দিনি? কোনো খরিদ্দারও তো আসে না দোকানে মোবাইল ছাড়াতে, যে দু একজন আসে তাতে কি আর দোকানের খরচা ওঠে? বাবু গতকালই আমার বলল তোরে আর কাজে রাখতে পারবো না রে বোধ হয় ফজুল। সে কি গো, তোমারও এই হাল? আমারও একটা ওই টিউশন কাল চলে গেল গো। বলিস কি, আর দুটো রইল, পাই তো ওই কটা টাকা, তাই দিয়ে সংসার চালানো, সত্যি আর পাচ্ছি নে গো। তো হলো মুনিয়াটা কোন রকমের লেখাপড়াটা তো চালাতে পারছে, এই সরকারের ওই কন্যাশ্রী প্রকল্পের টাকাটা পেয়ে তোদের অনেক উপকার হয়েছে বল। হ্যাঁ গো হ্যাঁ, তা যা বলেছো, আর তার সাথে ওই সাইকেলটা পেয়েছে। হ্যাঁ বাবা, জানো মনে হয় নিজেদের একটা গাড়ি এসেছে গাড়ি। কত তাড়াতাড়ি পৌঁছে যায় সব জায়গায়। কত স্বপ্ন ছিল রে পারুল, তোকে নিকা করে ঘর বাঁধবো, নিজেদের একটা সংসার হবে। তোর তোরও কপাল খারাপ পারুল, আমার মতো একটা বেকার ছেলেকে ভালোবেসে বস। এমন বলছো যেন গ্রামের আর সবাই খুব ভালো আছে, ওই তিন চারটা মধ্যবিত্ত যারা আছে তাদের বাদ দে আমরা তো কেউ ভালো নেই ফৈজুল। হ্যাঁ গো, তোমার বাবা কেমন আছে? ভালো ভালো, এখন একটু ভালো, আমাদের তৃণমূল সরকারের দয়ায় বাবার চিকিৎসাটা চলছে ঠিকঠাক। সরকারের ওই মেডিক্লেমের কার্ডটা না থাকলে একদিন আর বাবুদানকে ধরে রাখতে পারতো না রে। দেখো এই তৃণমূল সরকার আমাদের কথা ভাবে। শেয়ার বলতে, হ্যাঁ দেখো, দু টাকা করে চাল করে দিলেন বলে ভাতের মুখ দেখছি, বোনটাকেও খাওয়াতে পারছি, নিজের লেখাপড়া তো বন্ধই হয়ে গেল, বাবা চলে গেল, নিজেদের জমি চলে গেল, কিন্তু বোনটাকে দেখো খুব ভালো করে মানুষ করব। দেখো দেখো, খুব ইচ্ছে জানো ওই মুনিয়াটাকে অনেক দূর অবধি লেখাপড়া করাবো, ওরও তো পড়াশোনায় খুব মন। আজ আমাদের নিজেদের জমিগুলো যদি থাকতো রে পারুল, তাহলে কি এত চিন্তা থাকতো? খেয়ে পড়ে দিব্যি ভালো থাকতাম, হয়তো একদিনে একদিনে আমাদের নিকাটাও হয়ে যেত। আমি আর কোনো স্বপ্ন দেখি না ফৈজি, জমির অরুচি কিছু মানুষ হঠাৎ একদিন কোন কোম্পানিকে নিয়ে এলো, সবার কাছ থেকে প্রায় জোর করে জমিগুলো ছিনিয়ে নিল, বাবা সেসব সহ্য করতে পারলো না, চলে গেল অকালে, শহর থেকে এসে কত গাল ভরা কথা শোনালো, কিন্তু আমাদের ঘরের খবর এরা কিছু রাখে? নিজের জমি সন্তান তুলল, এরা বোঝে না গো, বোঝে না সেসব কথা, কোনো আবেগ নেই, সহানুভূতি নেই, শুধু লোক দেখানো ভালোবাসা আছে। তবে কপাল আছে আমাদের পারু, আমাদের দিদি দিদি অনেক বেশি ভালোবাসে রে আমাদের, আমাদের দুঃখ আমাদের যন্ত্রণা দিদিকেও কষ্ট দেয় রে পারুল, তাই তো এত বছর ধরে আমাদের এই জমির জন্য কেমন লড়াই চালিয়ে যাচ্ছেন একবার ভাব, নইলে তার কি দায় ছিল বল দেখিনি? তাই তো কতদিন অনশন করলেন, এখনো অব্দি লড়াই করছে। সত্যি মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এই কি বলে না, কি বলে ওই ইমেজ 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 ভেঙে দিয়েছেন। সত্যি গো সত্যি, মায়ের মতো করে আমাদের আগলে রেখেছেন,
তোমার মনে আছে ফৈজুল, আগে যারা আসতেন নেতা তাতে ধারে কাছে যাওয়া যেত না, বাবা কি ঘুমোটে হাঁটতেন, আর উনি যেন আমাদের ঘরেরই এক সদস্য। ঘরের মেয়ে, এত বড় রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েও সে একই মানুষ রয়ে গেলেন, একই জমে কত ধরনের মানুষ দেখলাম বলতো। যা বলেছিস, তবে ধৈর্য ভাঙলে আমাদের চলবে না রে পারুল। পারুল, আমাদের লড়াই বাঁচার লড়াই, একে টিকিয়ে রাখতেই হবে, রাখতেই হবে। কি হলো বলিনি, চিৎকার চেঁচামেচি আবার কিসের? যাও না, দেখে শোনা, যাবো আবার কি গন্ডগোল হলো। হ্যাঁ দাঁড়া দাঁড়া দাঁড়া, যাই যাই। কি হলো রে বাবু, কি হলো? মা দেখো মা, আর কোনো গন্ডগোল যেন না হয়, ঠাকুর রক্ষা করো আমাদের, রক্ষা করো মা। পারুল, 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 কি হয়েছে, কি হয়েছে? দারুণ দারুণ খবর আছে রে বাবু, দারুণ খবর, তোর ভাবনার বাইরে। আমাদের জন্য ভালো খবর, কি খবর রে? মুখ তুলে চাইলেন? দৌড়ে এলাম একখানি পথ, আরে আরে পরে আমরা আমাদের জমি ফেরত পাবো রে, ফেরত পাবো জমি। অনিচ্ছুক কৃষি ভাইদের জমি ফেরত দিতে হবে আগামী এক মাসের মধ্যে। বাপটা যদি এই সময় বেঁচে থাকতো কত খুশি হতো হয়েছে। পারুল, তাপসীর মুখটা বড্ড মনে পড়ছে, বড্ড মনে পড়ছে তাপসীর মুখটা। কষ্ট হয় ফৈজুল, বড় কষ্ট হয়, মনে করতে চাই না। একটা 16 বছরের মেয়ে তাপসী মালিক, বলতো কি দোষ ছিল বলতো? হ্যাঁ বুঝতে পারছিস না, ভয় পেয়েছিল রে ওই ছিপিএমের গুন্ডা পুলিশ বাহিনী। তাপসীর মতো একটা ছোট্ট মেয়েকে জমি আন্দোলনের প্রথম সারিতে দেখে ভয় পেয়েছে, ভয় ভয় ভয়। তোর মনে আছে? কিভাবে আনন্দ করেছিল তাপসী আমাদের সাথে? শুধু শুধু এই কারণে একটা ছোট মেয়েকে গণধর্ষণ করে জ্যান্ত পুড়িয়ে মারলো। এরা কি মানুষ? এরাই আবার উন্নতির গল্প শোনাতো? জানিস পারু, পঞ্চায়েত অফিস থেকে ফেরার সময় মালিক চাচার সঙ্গে দেখা হলো, তাপসীর ছবিটা বুকে চেপে ধরে চাচা কখনো হাসছেন আবার কখনো হাউ হাউ করে কাঁদছে। আমি একবার কাছে গেলাম, আমাকে বললেন, ফৈজুল রে, ফৈজুল রে, আমাদের সৎ ভাবনা, আমাদের সৎ আন্দোলন সবেরই জয় হলো শেষে, আমার মেয়েটা বড্ড যন্ত্রণা নিয়ে চলে গেছে, বড্ড যন্ত্রণা নিয়ে চলে। এই জয় তাপসের জয়, এই জয় আমাদের সমস্ত গ্রামবাসীর জয়, আমাদের মা মাটি মানুষের জয়। ফৈজুল, ফৈজুল, আমি দেখতে পাচ্ছি আমার বাবার চোখ দুটো আনন্দে চকচক করছে, ওই চিহ্ন শিন্ন চেহারা নিয়ে খুশিতে লাফাচ্ছে। আমি দেখতে পাচ্ছি ফৈজুল, আমি দেখতে পাচ্ছি তাপসের তাপসের দুচোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। কি তোর মনটা কি বিভৎস লাগছে ফৈজুল, সহ্য করতে পারছি না। একটা একটা পোড়া মুখ। পারুল, পারুল, চুপ কর, চুপ কর ফৈজুল,
ফয়সল 10 বছর কেটে গেল, কিন্তু সেই দিনগুলো কষ্ট, যন্ত্রণা, হতাশা, অনিশ্চয়তা, অনিদ্রা, ভয় কোনদিন ভুলতে পারবো না ফয়সল। ভুলবি না, কোনদিন ভুলবি না পারুল। ওই দিনগুলোই আমাদের শক্তি যোগাবে, সিদ্ধারা শক্ত করে বাঁচতে শেখাবে আমাদের। কিন্তু ফয়সল, আমাদের ওই জমি কি আর চাষের যোগ্য আছে রে? শোন শোন শোন, আমাদের আমাদের দিদি, আমাদের নেত্রী কি বলেছেন জানিস? অকেজো জমিকে চাষের যোগ্য করবার জন্য তিনি টাকা ক্ষতিপূরণ দেবে। আর তাছাড়া এই জমির এত বছর না থাকার জন্য ক্ষতিপূরণ দিতে হবে ওই ওই গাড়ি কোম্পানি। কি বলছো? তাছাড়াও দিদি বলেছেন 14 সেপ্টেম্বর আমাদের এই সিঙ্গুরে দিদি আসবেন, আর মিটিং করে সবার জমির খরচা, ক্ষতিপূরণের চেক সব ফেরত দেবেন। একা কি সুখের কথা শুনালে গো ফয়সল। কৃষক আন্দোলনের জয় হলো? হলো ওই কি, হলো ওই কি, আমি তো আশা হারিয়ে ফেলেছিলাম ফয়সল। শুধু কি তুই রে পারু, আমরা সবাই তো প্রায় আশা হারিয়ে বসেছিলাম, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আশা ছাড়েনি, আশা ছাড়েনি। তার বিশ্বাস আজ আমাদের এত সুখ এনে দিল, তার বিশ্বাস। ওই বলে না বিশ্বাসে মিলায় বস্তু, তককে বহুদু। আরে পারুল, বলো পারুল, আমাদেরও তাহলে স্বপ্নটা সত্যি হবে বল। কি স্বপ্ন? দেখ দেখ পারুল, দিদি দিদি কিন্তু শিল্পের বিরোধী নয়, কিন্তু তা বলে ওই কৃষি জমিতে শিল্প করাটাও তো ঠিক কাজ নয়। কি বলে কথাটা, অনৈতিক, অনৈতিক। দেখবি দেখবি, এরপর আমাদের আমাদের প্রিয় দিদি নিশ্চয়ই এই শিল্পের জন্য আশেপাশে কোনো ভাবনা চিন্তা করবেন, নিশ্চয়ই করবেন। ঠিক কথা, আমার জমি চাষযোগ্য হয়ে উঠলে চাষও করবো, আবার শিল্পের বিকাশ হলে সেখানে চাকরিও করতে পারবো, তারপরে অনেক টাকা জমিয়ে আমি তোকে নিকা করে নিয়ে যাবো আরুল, আমার আমার স্বপ্নের বাড়িতে। এখানেই হয়তো পরে দিদি আরো উন্নতি করবে, হয়তো এখানে খেলার মাঠ হবে, পার্ক হবে, সেখানে আমাদের ছেলেমেয়েরা খেলতে যাবে, হয়তো হয়তো কাছে ভালো চিকিৎসার জন্য একটা হসপিটাল হবে। হসপিটাল, ঠিক বলেছ। আমাদের স্বপ্ন বোনার এত বড় কারিগর আমাদের পাশে আছে, আর চিন্তা নেই গো, আমরাও বাঁচবো ভালো করে, মুক্ত বিঅঙ্গের মতো উড়ব গো, কারো চোখ রাঙানিতে ভয় না করে। ওরে ওরে ওরে, আমি 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 উঠি পারুল, ভুলেই গেছিলাম খাওয়াটাকে আব্বাকে জানা, এইবার বলেছে আর কোনো ওষুধ লাগবে না, এই খবর শুনে এমনি আব্বা যান ঠিক সুস্থ হয়ে। দেখো কাল সিঙ্গুরে আমাদের নতুন সূর্য উঠবে, এমন দিনে একটু গরম ফেনা ভাত খেয়ে যাও, হ্যাঁ কাঁচা লঙ্কা দিয়ে। এখন আমি খেলে তুই তো উপোস দিবি? হ্যাঁ আজকে দিনে কি উপোস দেয়? না না, তোর খাবারটা কোথায়? তোরটাই তো আমায় দিবি নাকি? ঠিক আছে, মিষ্টি না থাক, ফেনা ভাত এক পাত্রে ভাগ করে নিয়ে দিনটাকে আমরা উদযাপন করবো। হ্যাঁ ঠিক বলেছিস, ঠিক বলেছিস পারুক, এতদিন এত দুঃখ কষ্ট দুজনে ভাগ করেছি, আর আজকের মতো এমন এমন সুখের দিনে, এমন পাগল করা সুখের দিনে, চল 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 ফেনাবাতি খাই, ফেনাবাতি চল, ফেনাবাত। দেখবি 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 পারুক, আগামী দিনে আগামী দিনে আমাদের ছেলেমেয়েরা তাদের বইয়ের ইতিহাসের পাতায় আমাদের এই আন্দোলনের কথা পড়বে। আমি তোকে বলে দিই, পড়বে পড়বে, সেখানে আমাদের নাম থাকবে, তাপসি, শেফালি মাসি, বাবা, আব্বাজান, সবার নাম থাকবে, থাকবে থাকবে, সবার নাম থাকবে, সবার নাম। তখন তারা আমাদের জন্য গর্ব অনুভব করবে, খুব খুব পড়বে, গর্ব অনুভব করবে, পড়বে। চল 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 চল, আরে ফেনা বস্তা ঠান্ডা হয়ে গেল, চল লাগে এক পাত্র থেকে ভাগ করে খাই, খাই।